नमस्कार अभिषेक टक यूट्यूब चैनल सकल के स्वागत जानाई। आज हमारे आलोच्य विषय चतुर्थ श्रेणी इंगराजी थेके एडजेक्टिव। प्रथमे आमरा एडजेक्टिव काके बोले एवं तार प्रकारभेद सम्पर्के एकटू विस्तारित जेने नेब। तो चलो भिडियोटी शुरू करा जाक। एडजेक्टिव काके बोले? जे सब वार्ड द्वारा नाउन बा प्रोनाउनेर दोष गुण अवस्था परिमाण प्रभृति प्रकाश पाए সেই সব ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ বলে। যেমন হি ইজ এ গুড বয়, এখানে বয়ের গুণ প্রকাশ করেছে গুড, অতএব গুড হলো অ্যাডজেক্টিভ। এরপর দেখো দি ডগ ইজ ব্ল্যাক, এখানে ডগের রং প্রকাশ করেছে ব্ল্যাক, অতএব ব্ল্যাক হলো অ্যাডজেক্টিভ। এরপর এ ব্লাইন্ড ম্যান ইজ কামিং, এখানে ম্যানের অবস্থা প্রকাশ করছে ব্লাইন্ড, অতএব ব্লাইন্ড হলো অ্যাডজেক্টিভ। উপরে সেন্টেন্সগুলিতে যেসব অ্যাডজেক্টিভ বসানো হয়েছে সেগুলি কখনো নাউনের আগে এবং কখনো আবার নাউনের পরে বসেছে, সুতরাং বলা যায় অ্যাডজেক্টিভ কখনো নাউন বা প্রোনাউনের আগে আবার কখনো পরে বসতে পারে। এখন আমরা জেনে নেব অ্যাডজেক্টিভের শ্রেণীবিভাগ। অ্যাডজেক্টিভকে সাধারণত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, দুই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যান্ড তিন নাম্বার ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখন আমরা জেনে নেব অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কাকে বলে। যেসব ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা প্রভৃতি প্রকাশ পায় সেই সব ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। যেমন সুদীপ ইজ এ গুড বয়, গুডের অর্থ হলো ভালো, গুড শব্দটি দ্বারা সুদীপের গুণ প্রকাশ পাচ্ছে। দু নম্বর উদাহরণ দেখো, দিস ইজ এ ম্যাড ডগ, ম্যাডের অর্থ হলো পাগলা, ম্যাড শব্দটি দ্বারা ডগের অবস্থা প্রকাশ পাচ্ছে। তিন নম্বর উদাহরণে দেখো, উই হ্যাভ এ হোয়াইট ক্যাট, হোয়াইটের অর্থ হলো সাদা, হোয়াইট শব্দটি দ্বারা ক্যাটের গুণ বা অবস্থা প্রকাশ পাচ্ছে। এখন আমরা জানব অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কাকে বলে। যেসব ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের সংখ্যা পরিমাণ প্রভৃতি প্রকাশ পায় সেসব ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে। যেমন দে হ্যাভ টু ডগস, টু শব্দটি দ্বারা ডগের সংখ্যা বোঝাচ্ছে। এরপর আছে দেখো, উই হ্যাড এ কাউ, এ শব্দটি দ্বারা কাউয়ের সংখ্যা বোঝাচ্ছে। এরপর দেয়ার ওয়ার মেনি ম্যান, মেনি শব্দটি দ্বারা ম্যান এর সংখ্যা বোঝাচ্ছে। এরপর উই শ্যাল ট্যুর হোল ডিস্ট্রিক্ট, এখানে হোল শব্দটি দ্বারা ডিস্ট্রিক্টের সংখ্যা বোঝাচ্ছে। এরপর এ ডগ হ্যাজ ফোর লেগস, ফোর শব্দটি দ্বারা লেগের সংখ্যা বোঝাচ্ছে। এরপর আমরা জানব ডেমোস্ট্রাকটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে। যেসব শব্দ দ্বারা এক ব্যক্তি বা এক বস্তু নির্দেশক প্রকাশ পায় সেসব ওয়ার্ডকে ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন দি ম্যান ইজ এ ফ্যাট, দি শব্দটি দ্বারা নির্দিষ্ট একজন মানুষকে নির্দেশ করা হচ্ছে। এ ডগ হ্যাজ এ টেল, এ শব্দটি দ্বারা একটি লেজকে নির্দেশ করা হচ্ছে। এরপর আছে দেখো, হি হ্যাভ মি অ্যান আমব্রেলা, এখানে অ্যান শব্দ দ্বারা একটি ছাতাকে নির্দেশ করা হচ্ছে। এরপর এভরি ম্যান উইল ডু দ্য ওয়ার্ক, এভরি শব্দটি দ্বারা প্রত্যেককে এককভাবে নির্দেশ করা হচ্ছে। এরপর উই স দ্যাট স্নেক, দ্যাট শব্দটি দ্বারা একটি সাপকে নির্দেশ করা হচ্ছে। অ্যাডজেক্টিভ সম্পর্কে বিস্তারিত জানার পর এখন আমরা পাঠ্য বিষয়ে ফিরে আসব। প্রথমে আছে দেখো, উই লিভ ইন এ লাভলি হাউস, দি ওয়ার্ড হাউস ইজ এ নাউন, দি ওয়ার্ড লাভলি ডিসক্রাইব দ্য হাউস, তাহলে এখানে লাভলি হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর আছে দেখো, দেয়ার ইজ এ স্মল গার্ডেন বিহাইন্ড আওয়ার হাউস, এখানে গার্ডেন হচ্ছে নাউন এবং দি ওয়ার্ড স্মল ডিসক্রাইব দ্য গার্ডেন, অর্থাৎ স্মল ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এইরকম অনেক উদাহরণ এখানে দেওয়া আছে যেগুলি আমাদের একটু ভালোভাবে পড়ে নিতে হবে। এরপর আছে দেখো, লেট আস সি সাম মোর এক্সাম্পল, এখানে আরও কিছু উদাহরণ দেওয়া আছে। প্রথমে আছে দেখো সেন্টেন্স, হি স্লিপড অন দ্য ওয়েট ফ্লোর, এখানে নাউন হচ্ছে ফ্লোর এবং অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়েট। এরপর দি বিজি বি সাকস হানি, এখানে বি হচ্ছে নাউন এবং অ্যাডজেক্টিভ হচ্ছে বিজি। এরপর আছে হি ইজ এ স্ট্রং ম্যান, এখানে ম্যান নাউন এবং স্ট্রং অ্যাডজেক্টিভ। এরপর আছে দেখো, রতন ইজ নট এ কেয়ারলেস বয়, এখানে নাউন হচ্ছে বয় এবং অ্যাডজেক্টিভ হচ্ছে কেয়ারলেস। এরপর আছে লুক অ্যাট দ্য ব্লু স্কাই, এখানে স্কাই হচ্ছে নাউন এবং ব্লু হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর আছে দেখো, হি লাভস টু ইট হট সমোসাস,
এখানে সমসাস হচ্ছে নাউন এবং হট হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে আরও কিছু উদাহরণ দেওয়া হয়েছে, যেমন সি ব্রট মেনি বুকস ফ্রম দ্য বুক স্টোর, এখানে মেনি হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর আছে দেখো, দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, এখানে লিটিল হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর আছে ফেব্রুয়ারি ইজ দ্য সেকেন্ড মান্থ অফ দ্য ইয়ার, এখানে সেকেন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর দেয়ার আর সাম আদার গার্ল ইন দ্য লাইব্রেরি, এখানে সাম আদার হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং শেষে আছে দেখো, দেয়ার আর 40 স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, এখানে 40 হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন দেখো স্থান অথবা ক্রম বোঝাতে সংখ্যা শব্দ কীভাবে লেখা হয় তার একটি চার্ট নিচে দেওয়া আছে। যেমন ওয়ান থেকে হয়ে যায় ফার্স্ট, টু থেকে হয়ে যায় সেকেন্ড, থ্রি থেকে থার্ড। এরপর আমরা অ্যাক্টিভিটি ওয়ানে চলে যাব। এখানে বলা হয়েছে ফাইন্ড আউট দ্য অ্যাডজেক্টিভস ফ্রম দ্য ফলোয়িং প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকে আমাদের অ্যাডজেক্টিভগুলি খুঁজে বের করতে হবে। মূর্তি ইজ এ ওয়ান্ডারফুল প্লেস, এখানে ওয়ান্ডারফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য ব্যাঙ্ক অফ রিভার মূর্তি, দি রিভার ফ্লোস থ্রু এ থিক ফরেস্ট, এখানে থিক হচ্ছে অ্যাডজেক্টিভ। মূর্তি ইজ এ পিকচারস্কিউ ভিলেজ, এখানে পিকচারস্কিউ হচ্ছে অ্যাডজেক্টিভ। ইট ইজ এ ফেমাস প্লেস ফর পিকনিক অলসো, এখানে ফেমাস হচ্ছে অ্যাডজেক্টিভ। ওয়ান ক্যান টেক এ স্ট্রল ইন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার অ্যান্ড এনজয় দ্য বিউটিফুল নেচার, এখানে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর আমরা অ্যাক্টিভিটি টুয়ে চলে যাব। এখানে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডজেক্টিভস গিভ ইন দ্য ব্যাকেটস, অর্থাৎ ব্যাকেটে যেই অ্যাডজেক্টিভগুলি দেওয়া আছে সেগুলি দিয়ে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে এক নম্বরের উত্তর হবে দি কেক ইজ ডেলিসিয়াস, দু নম্বর উত্তর হবে স্টার্স শাইন ইন দ্য নাইট স্কাই, এরপর দেয়ার ইজ লিটিল টাইম লেফট, এরপর হবে দি ফুলিশ ক্রো ড্রপড ইটস ফুড, এরপর বুবাই ড্রস ফানি কার্টুনস,